স্বাগত। যে খবরের দিকে চোখ রাখবো, রাজ্যে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে চলেছে অহরহ, এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো ভ্রূক্ষেপ নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং তার জন্যই আজকে কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে তারা সামিল হয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছে একত্রিত হয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে। তাদের দাবি একটাই যে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও কিন্তু বেড়েই চলেছে। শুধুমাত্র জ্বালানির দাম এভাবে বৃদ্ধি পাওয়ার ফলে, এবং রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম, প্রত্যেকবারের মতো এবারও বাড়ল দাম, এবং যার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকারের কোনো রকম ভ্রূক্ষেপ নেই এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া সংক্রান্ত বিষয়ে, যার জন্য আজকে রাজধানী নেমে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস। এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণভাবে বাজারে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেসবেরও যে দাম বাড়বে তা কিন্তু বলাই বাহুল, এবং তেমনটাই জানাচ্ছেন যুব কংগ্রেস। কিন্তু অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তারা দু একদিন অন্তর অন্তর দাম বাড়িয়ে চলেছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কম কিন্তু রাজ্যের বাজারে কিন্তু দাম বাড়ছে, যেমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন যুব কংগ্রেস। এবং তারই প্রতিবাদে রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখালো, তারা মিছিল সংঘটিত করে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন কেন্দ্রীয় সরকার তার পাশাপাশি রাজ্য সরকারের প্রতি। শুধুমাত্র জ্বালানির দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে। সভাপতি কি বলছেন শুনবো। প্রত্যেকটা স্টেটের মধ্যে পেট্রোল ডিজেলের দাম অনেক আকাশ হয়ে গেছে, এবং যেগুলো মেট্রোপলিটন সিটি রয়েছে এগুলোর মধ্যে 100 পার করে গেছে। আমাদের আগরতলাতে ত্রিপুরাতে 96 টাকা উপরে গেছে, তার জন্য যে সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, রাজ্য সরকার এবং ভারত সরকার দুজনই নিশ্চুপ রয়েছে, তাদের কোনো ভূমিকা নেই। অথচ আন্তর্জাতিক মার্কেটে ক্রুড অয়েলের প্রাইস রয়েছে অনেক কম, এখন ইচ্ছে করলে রাজ্য সরকার এই পেট্রোল এবং ডিজেলের প্রাইস 60 টাকার আওতার মধ্যে রাখতে পারত, কিন্তু আপনারা দেখেছেন যে 96 টাকা পার করে গেছে আমাদের প্রদেশে এবং সারা ভারতবর্ষে অন্যান্য স্টেটে 100 টাকার উপর, যার ফলে নিত্যদিনের যে কমোডিটি রয়েছে সেগুলো প্রাইস অনেক বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবনযাপনে ক্ষতি হচ্ছে, অনেক ব্যাঘাত হচ্ছে, এবং যে আপনারা দেখুন রান্নার জ্বালানি গ্যাস এগুলোও বাড়ছে দিন দিন, এবং প্রত্যেক মার্কেটে সব কিছু প্রাইস এখন করোনার মধ্যে দরকার, যে জিএসটি ফ্রি করা অনেক জিনিস, করোনার যে মেডিসিনগুলো এগুলোও করছে না, এর মধ্যে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম, সব দিক থেকে দেখতে গেলে আমাদের যে সাধারণ মানুষ যারা রয়েছে নাগরিকরা নির্যাতিত এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের মাধ্যমে। তাই আমরা আজকে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাসজির নির্দেশে প্রত্যেকটি স্টেটে একই টাইমে আজকে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হচ্ছে আমরা শুনলাম সেই বক্তব্য, এবং তারা যেমনটা জানাচ্ছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আজকে জ্বালানির যে মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমে বিক্ষোভ সংঘটিত করছে। তাদের একটাই দাবি যে আন্তর্জাতিক বাজারে দাম কমছে কিন্তু দেশের দাম বাড়ছে প্রত্যেক দিন, এবং তার ফলে সাধারণ মানুষের আঘাত লাগছে, এবং বাজারে অন্যান্য জিনিসপত্রেরও দাম বাড়ছে, এবং বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যাবশ্যকীয় যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম যাতে কমানো হয়, এবং তার পাশাপাশি জিএসটি যাতে কম করা হয় তারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, এবং সাধারণ মানুষ কবে এর থেকে পরিত্রাণ পাবে, কবে সুরাহা মিলবে তাদের সেই চিন্তাও কিন্তু রয়েছে, যেমনটা কিন্তু যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে। জ্বালানির দাম এভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অন্যান্য জিনিসপত্রেরও দাম বাড়ছে, এবং তার পাশাপাশি যেহেতু বর্তমানে কার্ফিউ চলছে এবং রাজ্যে ভারতবর্ষের কোথাও কোথাও চলছে লকডাউন, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য জিনিসপত্রের দামও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। পেট্রোলের দাম এবং ডিজেলের দাম প্রত্যেক দিন বাড়িয়েই চলেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে সেই দাম কম কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দাম বাড়িয়ে চলেছে দিনের পর দিন, এবং এর প্রতি কেন্দ্রীয় সরকারের কোনো রকম ভাবে দৃষ্টি নেই, এবং তার পাশাপাশি রাজ্য সরকারকেও কটাক্ষ করেছেন যুব কংগ্রেসের পক্ষ থেকে। তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল তারা সংঘটিত করছে শুধুমাত্র জিনিসপত্রের মূল্য বৃদ্ধি দামের প্রতিবাদে। সাধারণ মানুষ চাইছে এর থেকে পরিত্রাণ, এবং সুরাহা কবে মিলবে সে উত্তর কিন্তু এখন অবধি কারোর কাছে নেই, কারণ যে হারে দিনের পর দিন দাম বেড়েই চলেছে জিনিসপত্রের, ঠিক তার পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়ছে দিনের পর দিন, এবং তারই প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংঘটিত করলো রাজধানীর। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী, যেখানে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে তারা সেই প্রতিবাদে নেমে পড়েছেন শুধুমাত্র জ্বালানির দামের
হ্রাস টানার জন্য এবং তার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের যে দাম বাড়ছে তারই প্রতিবাদের জন্য তারা রাস্তায় নেমেছেন ইতিমধ্যে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।